ইতিমধ্যে শুরু হয়েছে ওডিআই বিশ্বকাপের কাউন্ট ডাউন, আর তাই বিশ্বকাপের দল সাজানো নিয়ে কাজ করছে টাইগার টিম ম্যানেজমেন্ট। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং বিশ্ব জয়ের লক্ষ্যে তিন ডিপার্টমেন্টে নিজেদের সেরাটা নিয়ে হাজির হতে চান কাপ্তান তামিম খান। সে সাথে বিশ্বকাপকে কেন্দ্র করে একাধিক গ্রেট পারফর্মারকে স্কোয়াডে রাখার কথাও ভাবছেন এই দেশের ওপেনার। সেক্ষেত্রে ভারত বিশ্বকাপে কেমন হবে টাইগারদের সম্ভাব্য স্কোয়াড, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ওডিআই বিশ্বকাপের বছর, ক্রিকেট প্রেমীদের দোরগড়ায় এখন ভারত বিশ্বকাপ। আর চার মাস বাদেই ভারতের মাটিতে বসবে এবারের বিশ্ব আসর, যেখানে টাইগারদের লক্ষ্য বহু প্রতীক্ষিত বিশ্বকাপের সোনালি ট্রফির স্বাদ আস্বাদন। সেই লক্ষ্যেই তামিমের দল প্রস্তুত হচ্ছে, নিজেদের সেরাটা নিয়ে লড়তে দল গোছাচ্ছে। বছর শুরুর পর থেকেই ভিন্ন এক বাংলাদেশ। তামিম সাকিবরা পেয়েছে পুরনো হেড কোচ হাথুরুকে। দেশের ক্রিকেটের সেরা এই কোচের হাত ধরে দলের সেরা পারফর্মারদের নিয়েই ভারত মিশনে যাবে টাইগাররা। আর তাই বিভিন্ন সিরিজে নিজেদের সেরাটা বাঁচতেই কাজ করছে টিম ম্যানেজমেন্ট। তবে দীর্ঘ এই পরীক্ষা নিরীক্ষা এবার শেষের পথে। বিশ্বকাপের দলে কারা থাকবেন আর কারা পড়বেন বাদ, তার পরিকল্পনাও তাই সারছে তামিমের দল। ইতোমধ্যে দলের ভরসা ভাজন হিসেবে প্রতিদান দিচ্ছেন শান্ত হৃদয় মেহেদীদের মতো তরুণরা। তাছাড়া মুশি, সাকিব, ফিজদের ওপর আছে অভিজ্ঞতার তকমা। আর তাই বিশ্বকাপ পর্বে এই ক্রিকেটারদের স্কোয়াডে থাকাটা অনেকটাই নিশ্চিত। তাছাড়া তাসকিন হাসানদের দলে রাখবে টিম ম্যানেজমেন্ট। তবে দলের একাধিক পজিশন নিয়ে এখনও ভাবনায় আছে টিম ম্যানেজমেন্ট, সঙ্গে যোগ্য রিপ্লেসমেন্টের বিষয়টিও ভাবাচ্ছে দলকে। সেক্ষেত্রে সেরা ফিনিশার খোঁজার চেষ্টায় দল। দলপতি তামিম জানান, ফিনিশার হিসেবে নতুন কাউকে না নিয়ে পুরনোদের মধ্য থেকে নেওয়া হতে পারে। এ প্রসঙ্গে তামিম বলেন, এখনও এক দুটি জায়গা নিয়ে ভাবছি আমরা। আসিফ আছে, ইয়াসির আছে, রিয়াদ ভাই আছেন। যে সবচেয়ে মানানসই হবে তাকে বিবেচনা করা হবে। অবশ্যই রিয়াদ ভাইয়ের অভিজ্ঞতা বড় ব্যাপার। আসিফের এমন কিছু আছে যা খুব বেশি বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে নেই। ওর ব্যাটিং আমি উপভোগ করি, ইয়াসিরের ক্ষেত্রেও একই কথা। আমি এখনও কিছু ঠিক করে রাখিনি, এশিয়া কাপ এলে বুঝে নিতে পারবেন। বিশ্বসেরা হতে হলে সেরা দল নিয়ে নামতে হবে, হাতে রাখতে হবে একাধিক চয়েস। এই বিষয়টিও মাথায় রাখছেন কাপ্তান তামিম। এই যেমন ওপেনিংয়ে বাড়তি একজন ক্রিকেটার খুঁজছে দল, সে কারণেই আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ওপেনিংয়ে এসেছে রদ বদল। লিটনের জায়গায় রনিকে সুযোগ দেওয়া হয়, তবে ভরসার প্রতিদান দিতে পারেননি রনি। এ প্রসঙ্গে তামিম বলেন, বেশিরভাগ সময় আমি আর লিটনই ওপেন করি, আজ রনি ওপেন করেছে, যদিও রান পায়নি। একটা মানুষকে এক ম্যাচ সুযোগ দিয়ে বদলে ফেলাটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না, সব আমার হাতেও নেই। এখানে আমার সীমাবদ্ধতা আছে, বিশ্বকাপ দল নিয়ে ভাবার জায়গা এটা একটা, আর 6-7 নম্বরেও খেলোয়াড় দেখছি আমরা। মূলত বিশ্বকাপের মূল দল দেখা মিলতে পারে এশিয়া কাপের আসরে, তবে এর আগেই এই দুই জায়গায় নিজেদের সেরা খুঁজবে তামিমের বাংলাদেশ।